আপনাদের সামনে এই দেখেন কি অ্যাগ্রেসিভ মুডে চলে। হ্যাঁ প্রেমে খুব অ্যাগ্রেসিভ একটা ডোল, এরকম একটা ডোল যারা খুঁজতেছেন আমাদের মতন অ্যাগ্রেসিভ হবেন এর জন্য। কিন্তু লোক আমি ভিডিও কাট করলাম না, আজকে আনকাট ভিডিও করতেছে এর জন্যই, আপনাদেরকে বোঝানোর জন্য, আপনাদেরকে দেখানোর জন্য, ঠিক আছে। কোনো কিছু কপি হবে না এখানে, যে দেখাবো একটা দিব আর একটা, এরকম কোনো কিছু কখনো টয় বাজার থেকে আপনারা পাবেন না ইনশাল্লাহ। এই দেখেন ব্যাগটা দেখছেন ভাই, ব্যাগ দেখলে তো শান্তি। কিভাবে এই ড্রোনটা কানেক্ট করতে হবে রিমোটের সাথে সবকিছু এটা আমরা এই ভিডিওতে দেখাই দিচ্ছি। আনকাট এখানে একটা সিক্রেট পকেট আছে, মেমরি কার্ড রাখতে পারবেন, ঠিক আছে, কারণ এটাতে মেমরি কার্ড স্লট আমরা দিয়ে দিচ্ছি। এই দেখেন মেমরি কার্ড স্লট আছে, আপনি মেমরি কার্ড অথবা অন্যান্য অ্যাক্সেসরিজ রাখতে পারবেন। এই দেখেন ভিতরের কাভারিংটা, এখানে এক্সট্রা ব্যাটারি দেওয়া আছে, আর এই যে সেন্সরের কথা যেটা আমি আপনাদেরকে বলছিলাম, যেটা না দেখালেই নাই, ঠিক আছে, একদম মনে মনে দেখালে আপনাদের জন্য সুবিধা হবে বুঝতে। S135 অলমোস্ট 3 কিলোমিটার রেঞ্জ পাবেন, লেজার সেন্সর পাবেন, প্রাইসিংটা কিন্তু বলেছে 28,500 টাকা। আচ্ছা 28,500 টাকা, 34,500 টাকা ছিল। এই সেন্সরটা এখানে লাগবে, রাইট? হ্যাঁ আচ্ছা, সেন্সরটা উপরে বসবে, তো যেহেতু আমরা ইনডোরে আছি সেন্সরটা খুলে চালাতে হবে। আচ্ছা রিমোটটা একটু দেই। রিমোটটা দেখেন, আর এই যে এটার বক্সের ভিতরে যে প্রোটেকশনটা খুবই চমৎকার প্রোটেকশন, যদি 10 তলের উপরে ফালা দেন ব্যাক শট ড্রোন কিছু হবে না ইনশাআল্লাহ। আচ্ছা এই দেখেন যেটা খুলে দেখাতে যাচ্ছি, হ্যাঁ এই যে দেখেন, এই দেখেন মিটার কিন্তু একদম গোপন, একদম গোপন, হ্যাঁ ডিজিটাল মিটারটা একদম গোপনে রাখা, মানে ভাঙার কোনো সম্ভাবনা নেই। হ্যাঁ আনকাট ভিডিও, ওকে না প্লে করেন, না কেটে আমরা দেখাই দিই, আসেন। এই যে আচ্ছা ওকে, এখন দেখেন আমরা ড্রোনটা একটু জং করতেছি, ঠিক আছে। এই দেখেন কিভাবে কি উড়াতে হয়, যেটা ইনডোরে ইনডোরে কিভাবে উড়াবেন আমরা দেখাই দিই, আউটডোরও কিন্তু আপনারা ক্যালিব্রেট করে নেবেন, ঠিক আছে ওকে। এই দেখেন ড্রোনটা জাস্ট আমি ফার্স্টে অন করলাম, একটু সময় লাগে এটা, ঠিক আছে, আপনি একটু ধৈর্য সহকারে একটু দেখবেন জাস্ট, ঠিক আছে। আমরা প্লে করব, হ্যাঁ, তার ড্রোনটা জন দিলাম, একটু 2 সেকেন্ড ওয়েট করতে হবে, হোল্ড করতে হবে, তারপর যে রিমোট অন। আচ্ছা রিমোট অন করার সাথে সাথে কিন্তু একটু টাইম নেবে কানেক্ট হওয়ার জন্য, ঠিক আছে। আচ্ছা এখানে কিন্তু জিপিএস থেকে অন হয়ে আছে, ঠিক আছে, ওকে, এটা অফ করে দিতে হবে, অফ করে দিতে হবে, সেক্ষেত্রে আমি জিপিএস বাটনটা লং প্রেস করে দিব। হ্যাঁ লং প্রেস করে দিব, এটা ভিতরে চালানোর জন্য, ভিতরের জন্য, ভিতরে চালানোর জন্য, ঠিক আছে। আর এটা কিন্তু এই যে একবার উপরে একবার নিচে কানেক্ট করতে হবে, ঠিক আছে, ওকে। কানেক্ট করার পরে এই যে জিপিএসটা অফ করে দিলাম, এখন কিন্তু এটা রেডি, একদম রেডি টু ফ্লাই, ঠিক আছে ওকে। এই দেখেন, এই দেখেন কি করতে হবে, একটু আমি দেখাই দিই আরেকবার, নাহলে আপনি বুঝবেন না। এটা পাখাটা যে আনলক করতে হলে যে আপনার দুই পাশে এটা ধরে এবার টান দিতে হবে, ঠিক আছে। এই যে দেখেন এইভাবে, এই যে জাস্ট, ঠিক আছে, আবার অফ করতে গেল যেভাবে দিবেন অফ হয়ে যাবে। আচ্ছা ওকে, দিলাম যে অন হয়ে গেল, বাম পাশে টলু উপরে দিলে উপরে যাবে, নিচে দিলে নিচে আসবে, ডান পাশে ডান দাম, সামনে পিছে, তো আমি চলেন ফ্লাই করি, আপনি সামনে চলে যান। ভিডিওর মধ্যে আপনারা ফ্লাই করুন। এই দেখেন রেডি টু মানে বাতাস দেখলে আপনি বুঝতে পারবেন, হ্যাঁ এটা কি পরিমানের মানে বাতাস দেয়, আপনি যদি একটু দেখেন, ছোটবেলায় পলিথিন আনতে দিচ্ছি, আপনার একটু দেখেন ভাই, একটু সামনে দিয়ে একটু কন্ট্রোল ই করেন, হ্যাঁ আমার এখানে কিন্তু চার্জ নাই, ঠিক আছে, আমার এখানে সিগন্যাল দিচ্ছে, হ্যাঁ এই যে দেখেন আছে, আর ড্রোনের দুই টা চার্জ আছে, তো আমার কি বুদ্ধিমানের কাজ, যখন আপনার এরকম সিচুয়েশন আসবে আপনার নামায় ফেলতে হবে ড্রোনটা, ঠিক আছে, তখন আর চালাবেন না, তখন নামায় নিয়ে আসবেন সাথে সাথে, ঠিক আছে। এরকমের পারফরমেন্সের একটা ড্রোন কেনার জন্য কিন্তু চলে আসতে হবে হচ্ছে এই দোকানে, টয় বাজারে, হ্যাঁ টয় বাজারে আসলেই কিন্তু আপনি এরকম একটা ড্রোন কিনতে পারবেন ভাই। এটার প্রাইসটা আমরা আরেকবার বলে দিব, এটার প্রাইসিংটা নিচ্ছি 3x গিম্বল ক্যামেরা, আড়াই থেকে 3 কিলোমিটার রেঞ্জ, 25 মিনিট ফ্লাইং টাইম, 2 ব্যাটারিতে 50 মিনিট, ব্রাশলেস মোটর, একদম ফাইবারের পাখা, ক্যারিং ব্যাগ, ওয়াটারপ্রুফ ব্যাগ, প্রিমিয়াম ব্যাগ, এটা হচ্ছে বক্সে থাকবে, হ্যাঁ বক্সের পরে হচ্ছে আপনি ভিতরে এরকম একটা ব্যাগ পেয়ে যাবেন, দেখেন ব্যাগটা কি সুন্দর কোয়ালিটি ফুল একটা প্রোডাক্ট, মানে ক্যারি করার জন্য প্রিমিয়াম ড্রোনের সাথে প্রিমিয়াম, আপনি এক্সট্রা কিন্তু একটা ছোট পকেট আলা ড্রোন পাচ্ছেন, কিছু জিনিস রাখতে পারবেন, ভিতরে থাকতেছে হচ্ছে এক্সট্রা ব্যাটারি, এক্সট্রা আরেকটা ব্যাটারি, ঠিক আছে, যেমন ভাই একটু খুলেন তো, শিওর শিওর, দেখেন একটু খুলে দেখেন, এই দেখেন
এক্সট্রা একটা ব্যাটারি, ফ্রিজের ব্যাটারি, ঠিক আছে। এটা কিন্তু আপনার এই যে 2200 এমএএইচ, ঠিক আছে, আচ্ছা, এই 2200 এমএএইচ এর একটা ব্যাটারি থাকবে, পাশাপাশি সেন্সরটা একবার একটু দেখ করেন, সেন্সরটা দেখা দি, এই যে দেখেন, এই যে সেন্সরটা লেজার সেন্সর, আচ্ছা একটু লাগায় দেন না ভাই, লাগায় দেখাবো না, একটু লাগান, আচ্ছা ঠিক আছে, আমি লাগায় দেখাচ্ছি, এই যে এখানে হচ্ছে আপনার রিকোয়েস্টে আমি এগুলো সব করে দিচ্ছি, কারণ কি আপনার ভিউয়ার্সরা কিন্তু আমার খুব কানেক্টেড, ঠিক আছে, আমার খুব ক্লোজ, আচ্ছা ধন্যবাদ ভাই, আসলে আপনারা সবাই কানেক্টেড থাকবেন, কমেন্ট করবেন কেমন লাগলো আনবক্সিং ভিডিওটা, এইবার এইবার দেখেন জিনিসটা কত প্রিমিয়াম, দেখেন কত প্রিমিয়াম, কত অ্যাগ্রেসিভ লাগতেছে জিনিসটা, এই দেখেন এই যে যে লেজারটা দেখলেন, লেজার মারলো, এই দেখেন এই দেখেন এই দেখেন, আমি যখন মুভ করতেছি ও হইতেছে, কিন্তু আমার লেজার মারতেছে, দেখছেন ডিটেক্ট করতেছে, এই দেখেন এই যে ঠিক এইভাবে ডিটেক্ট করে নেয়, আর এটার সাথে কিন্তু একটা ডিজিটাল রিমোট পাচ্ছেন, যেটা কিন্তু আবার হচ্ছে খুব সেফটি, হ্যাঁ এভাবে ঢেকে রাখতে পারবেন, এই দেখেন এভাবে ঢেকে রাখলে এটা যদি পড়েও যায়, সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর প্রাইসটা 28500 30000 ছিল, টয় বাজারে যতই দেশে যতই কারফিউ যতই লকডাউন যাই হোক না কেন, আপনার ডেলিভারি কিন্তু পৌঁছে যাবে 48 ঘন্টার মধ্যে আপনার একদম দরজার সামনে, আপনি দেখে শুনে বুঝে দেন হচ্ছে বাকি টাকা পেমেন্ট করে দিতে পারবেন, এটার জন্য অ্যাডভান্স 500 টাকা করলেই আপনার ঘরে কিন্তু এই সুন্দর ড্রোনটা চলে যাবে, আর প্রবাসী ভাইদের জন্য কিন্তু আরো একটা এক্সট্রা অফার আছে, যদি হচ্ছে আপনারা এটা করেন সেক্ষেত্রে কিন্তু আপনাদের জন্য এক্সট্রা আরেকটু ডিসকাউন্ট করে দিবে, বাট এটার জন্য উচ্ছ্বাস ব্লগের নাম আপনাকে আরাফাত ভাইকে বলতে হবে, যদি বলেন তাহলে হচ্ছে আমার পক্ষ থেকে আরো ভাই 1000 টাকা কম না দিবে, যাদের লাগবে একটু দ্রুত অর্ডার করে ফেলবেন, এখন চাইলে আমি একটু ডিসকাউন্ট করে দিতে পারবো, এক মাস দেড় মাস পরে অর্ডার করেন তাহলে পারবো কিনা তার কোনো নিশ্চয়তা আমি দিতে পারতেছি না, তো তারপর আমি চেষ্টা করবো, যেহেতু আপনার ভিউয়ার্সরা মানে কি আমার নিজস্ব লোক, তো নিজস্ব লোকের জন্য সর্বোচ্চটা চেষ্টা করবো ইনশাল্লাহ, আর যারা মানে বিশ্বস্ত প্রতিষ্ঠান থেকে বিশ্বস্ত প্রোডাক্ট অথেন্টিক প্রোডাক্ট নিতে চাচ্ছেন ইনশাল্লাহ টয় বাজারে এসে হাজির হবেন, আমাকে দেখবেন, আমি